কালবৈশাখীর ঝড়ে খেজুরের গাছ পড়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার ঘটনাটি ঘটেছে আমড়াফাসা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর নুনখাওয়াডাঙ্গা গ্রামে। মৃতার নাম শিল্পী দাস, বয়স 24। জানা গিয়েছে ঝড়ের সময় এই গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। সেই সময় বাড়ির লাগোয়া একটি খেজুর গাছ উপড়ে পড়ে শোবার ঘরের ওপর। গাছে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। অল্পের জন্য প্রাণে বাঁচে শেষটি। এই ঘটনায় গোটা এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নাগরাকাটায়। শিলাবৃষ্টির পর এবার বিধ্বংসী কালবৈশাখীতে লণ্ডভণ্ড হল গোটা ব্লক। ঝড়ে ক্ষতিগ্রস্ত হল প্রায় 1500 বাড়ি। ঝড়ের তাণ্ডবে মাথা গোজার আস্তানা খুঁইয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। ব্লক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা আধিকারিক রণিত বিশ্বাস বলেন, মূলত লুকসান আংরাভাষা 2 ও আংরাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এখনো পর্যন্ত 1350টি বাড়িঘরের ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। এদিনের ঝড়ে ব্যাপক প্রভাব পড়েছে ভুটান সীমান্তের ক্যারেনচা বাগানে। ঝড়ের কারণে সেখানে প্রচুর শ্রমিক আবাসে টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারেনচা বাগানের একটি প্রাথমিক স্কুলও। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।